एसपी न्यूज। हेलो बंधुरा, आज आम्रा एकी मजार फलेर सन्धान दिच्छी। काठाल, काठाल बांग्लादेशेर जातीय फल। आर ए फलेर साथे परिचय नेई एमन मानुष बांग्लादेशे नेई बोल्लेई चले। आर ए जातीय फलेर रकमो रयेछे बेश। एदेर मध्ये बांग्लादेशे बेशिरभाग पावा जाय खाजा, आदारसा ओ गला जातेर काठाल। তবে উন্নত ফলনশীল ও বারো মাস কাঁঠাল পেতে ইতিমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কাঁঠাল ওয়ান, বাড়ি কাঁঠাল টু জাত উদ্ভাবন করেছে। আর এসব জাতের কাঁঠালের বাইরেও আরও একটি জাত রয়েছে যা কখনো আমাদের মাটিতে চাষ করা হয়নি, আর ওই জাতটি হলো ভিয়েতনামের লাল কাঁঠাল। দেখতে বেশ সুন্দর এই কাঁঠাল, বাংলাদেশেও চাষ করা সম্ভব, এমনটি জানিয়েছেন উদ্ভিদ প্রেমীরা। শুধু তাই নয়, ভিয়েতনামের জনপ্রিয় লাল কাঁঠালের চারা এনে রোপণ করলে সফলভাবে এখানে চাষ করা সম্ভব বলে জানিয়েছেন বৃক্ষরোপণের জাতীয় পুরস্কার প্রাপ্ত খান মোহাম্মদ সবুজ। তিনি জানিয়েছেন, কৃষিতে একটু আন্তরিক হলে বাংলাদেশে অনেক কিছুর চাষ করা সম্ভব। ভিয়েতনামের লাল কাঁঠাল দেখতে অনেক সুন্দর এবং খেতেও সুস্বাদু। লাল কাঁঠাল চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। এতে আরও ব্যাপকভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের আবহাওয়া ও মাটি কাঁঠাল চাষের উপযোগী, আর এ কারণে যে কোনো দেশের জাত এনে এখানে চাষ করা সম্ভব। কাঁঠালের অনেক জাত রয়েছে, জাত অনুযায়ী ফলন এক এক রকম, স্বাদেও ভিন্নতা থাকে। তবে কাঁঠালের স্বাদ ঠিক রাখতে হলে জিন ঠিক রাখতে হবে। কাঁঠাল কোনো দেশের বা অঞ্চলের জন্য নির্ধারিত নয়, এমনকি কোনো সময়ের জন্য নির্দিষ্ট নয়। কাঁঠালের জাত ট্রান্সবাউন্ডারি হতে পারে, এক মহাদেশ জাত অন্য মহাদেশে আসা সম্ভব এবং এটি অসম্ভবের কিছুই না। যা হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে লাল কাঁঠালটি কতটাই আকর্ষণীয় এবং দেখাই যাচ্ছে যে কতটা সুস্বাদু হবে। আমরা রহস্যময় এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।